আসসালামু আলাইকুম। শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি। আজকে একটি ভিডিও শেয়ার করব যেখানে আমি দেখাবো মঙ্গলবার বন্ধের দিন নিউ মার্কেটের রোড সাইড দোকানগুলোতে কি কি জিনিস পাওয়া যায়। নিউ মার্কেট গাউসিয়া রোড সাইড দোকানগুলোতে যে এত এত জিনিস পাওয়া যায় মঙ্গলবার দিন, সেটা আমি আমার ভিডিওতে দেখাবো। আমার ভিডিওটি সাথেই থাকুন, তাহলে দেখতে পাবেন কত কত জিনিস মঙ্গলবার দিন রোড সাইড দোকানগুলোতে নিয়ে বসে। প্রথমেই যেটি দেখছেন সেটি হলো সোয়েটার কালেকশন, 50 টাকার সোয়েটার কালেকশন। এখান থেকে যেটাই নেন না কেন, এগুলো কিন্তু গার্মেন্টসের সোয়েটার, এখানে 50 টাকা করে পড়বে। তো এগুলো যে এখান থেকে যেটাই নেন না কেন, প্রাইস কিন্তু 50 টাকা করে ছিল। এক একটা করে আঙ্কেল খুলে দেখাচ্ছিল, আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন 50 টাকা দামের সোয়েটার কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর। এগুলো আপনারা ডেইলি রাফ ইউজ করতে পারবেন। শীতকাল যেহেতু খুব একটা বেশি দিন থাকে না, তাই আপনারা ডেইলি রাফ ইউজ করে এগুলো অন্য কোনো কাজে ব্যবহার করে ফেলতে পারবেন। তো সোয়েটারগুলো আমার খুবই ভালো লেগেছে, একটা আরেকটার চাইতে সুন্দর। অনেক কালারফুল সোয়েটার আছে, সেই সাথে আছে ভেলভেটের কিছু লেগিংস। এই যেগুলো লেগিংসগুলো কিন্তু 100 টাকা করে ছিল, এগুলো কিন্তু অনেক টেকসই আর অনেক দিন পরতে পারবেন আপনারা লেগিংসগুলো। এখানে কিছু কয়েকটা কালার ছিল, শুধু লেগিংস না, এখানে ভেলভেটের স্কার্টও ছিল, শর্ট স্কার্ট, লং স্কার্ট, বড়দের জন্য, বাচ্চাদের জন্য। তো সেখান থেকে আপনারা অনেক অনেক স্কার্ট কালেকশন কিনতে পারবেন। যেটাই নেন না কেন, প্রাইস কিন্তু সেম, 100 টাকা করেই পড়বে। তো ভাইয়াটা আমাকে এখানে লেগিংস কালেকশনগুলো দেখাচ্ছিল, দেখতেই পাচ্ছেন লেগিংসগুলো কতটা সুন্দর। আর এই দোকানগুলো কিন্তু রোড সাইডে বসে থাকে, নিউ মার্কেট বা গাউসিয়া রোড সাইড যে মার্কেট আছে সেখানে তারা নিচে নিয়ে বসে থাকে। অনেক কালারফুল সুন্দর সুন্দর লেগিংসগুলো আছে, এগুলো আপনারা বাসায় পরতে পারবেন বা বাইরেও পরতে পারবেন। তো খুবই ভালো লেগেছে আমার এই লেগিংসগুলো। এছাড়াও আশেপাশে আরও অনেক দোকান আছে যেখানে শীতের পোশাক নিয়ে বসেছে, আমি আমার ভিডিওতে দেখিয়ে দিব যে কত কত জিনিসগুলো সেখানে নিয়ে বসেছে। এই সোয়েটারগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক কালারফুল, এগুলোর প্রাইস কিন্তু ছিল মাত্র 200 টাকা করে। এখানে কিছু অনেক অনেক কালেকশন ছিল, দেখতে পাচ্ছেন। এগুলো ছেলেদের জন্য খুবই ভালো, ছেলেরা যেহেতু প্রতিদিন বাইরে যেতে হয় তো অনেক পোশাক লেগে থাকে। এখান থেকে যদি রিজনেবল প্রাইসে এই সোয়েটার বা গেঞ্জিগুলো কিনে থাকে তাহলে তারা খুবই কমফোর্টেবলি পরতে পারবে, ব্যবহার করতে পারবে। তো কোয়ালিটিও বেশ ভালোই ছিল। ভাইয়াটি আমাকে একটা একটা করে দেখাচ্ছিল গেঞ্জি টাইপের সোয়েটার কালেকশন। এগুলো কিন্তু খুব মোটা কাপড় এমন না, গেঞ্জি টাইপের, তো যে কোনো সময় পরতে পারবে। এছাড়াও রাস্তার এপাশ ওপাশ ঘিরে অনেক অনেক দোকান আছে যেখানে টুকটাক অনেক কিছু নিয়ে বসেছে। তো আমি আমার ভিডিওতে সব কিছু ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবার গেঞ্জি, সোয়েটার, হিজাবের ওড়না সব কিছু আছে। এখন যেগুলো দেখাবো 50 টাকা দামের হিজাবের কালেকশন, এখানে যে টুকরো টুকরো ছোটো ছোটো হিজাবগুলো দেখছেন এগুলো কিন্তু 50 টাকা করে ছিল। এগুলো আপনারা ওয়েস্টার্ন ড্রেসের সাথে ক্যারি করতে পারেন, যে কেউ সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস বা টপস বা কুর্তির সাথে ম্যাচ করে করে 50 টাকা দামের হিজাবগুলো কিনতে পারেন। আমার তো খুবই ভালো লেগেছে এই হিজাবগুলো, আমিও এখান থেকে কয়েকটা নিয়েছি। জর্জেটের হিজাব খুবই কমফোর্টেবল ফিল করা যায় পরে। রাস্তার এই পাশে ওপাশে কত কত দোকান, আসলে একটা একটা করে দেখে শেষ করা যাবে না। আমি একবারে ভিডিও করে নিয়ে আসছি। চাদরের কালেকশন, কোনোটা সোয়েটার, কোনোটা লেগিংসের, কোনোটা কুর্তির, অভাব নেই এত এত দোকান। তো আপনারা যারা মনে করেন মঙ্গলবার দিন সব কিছু বন্ধ থাকে, এটা ভুল ধারণা। মঙ্গলবারের রোড সাইডে সব দোকান খোলা থাকে, শুধু নিউ মার্কেটের ভেতরে আর চাঁদনি চকের ভেতরে দোকানগুলো অফ থাকে। কিন্তু গাউসিয়া মার্কেটের বাইরে যত দোকান আছে সব কিছু কিন্তু খোলা থাকে, রোড সাইডে নিয়ে বসে থাকে। এই হুডিগুলো প্রাইস কিন্তু 200 টাকা করে ছিল, এত সুন্দর কালারফুল হুডি 200 টাকা ভাবাই যায় না। এখান থেকে যেটাই নেন না কেন, প্রাইস কিন্তু সেম পড়বে 200 টাকা করে। অনেক অনেক কালেকশন আছে, ভাই আমাকে কয়েকটা দেখিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। হুডি, সোয়েটার, গেঞ্জি সব ধরনের পোশাক সেখানে অ্যাভেলেবেল আছে। আপনারা বন্ধের দিন মঙ্গলবার দিন হুটহাট করে চলে আসলে অনেক কিছু সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন, আর অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হয়। যেহেতু রোড সাইডে নিয়ে বসে তাই প্রাইস রেঞ্জও অনেক কম থাকে। দেখতেই পাচ্ছেন কত কত হুডির কালেকশন, ওয়ান পিসের কালেকশন, হিজাব ওনার কালেকশন। আশেপাশে অনেক অনেক দোকানে সিরিয়াল বাই সিরিয়াল এগুলো নিয়ে বসেছে। সাংসারিক অনেক কিছু আছে এখানে, আশেপাশে অনেক দোকান আছে যেখানে সাংসারিক টুকিটাকে অনেক জিনিস পেয়ে যাবেন।
ছেলেদের শার্ট কালেকশন আছে যেগুলোর প্রাইস 250 টাকা করেছিল। ছেলেরা নিজেদের পছন্দ মতো শার্টগুলো কিনতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি গাউসিয়া মার্কেটের বাইরের রোড সাইডের ভিডিও করে নিই আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা লোকেশনটা চিনতে পারেন। এটা কিন্তু গাউসিয়া মার্কেটের বাইরে। সেই সাথে অনেক সুন্দর সুন্দর কিছু কুর্তি ছিল, ইন্ডিয়ান কুর্তি, যেগুলোর প্রাইস ছিল 400 টাকা করে। আর বার্গেনিং করলে হয়তো এগুলো প্রাইস রেঞ্জটা কমিয়ে নেওয়া হবে, তো এগুলো 400 টাকা করে বলছিল। যদি আপনারা কিনতে চান অবশ্যই সেখানে বার্গেনিং করবেন। আমার তো কুর্তিগুলো খুবই ভালো লেগেছে আর সব সাইজ অ্যাভেলেবেল আছে সেখানে। সেই সাথে আমি কিছু হিজাবের ওড়নাও দেখছিলাম। হিজাবের ওড়নাগুলো এখান থেকে যেটাই নেন না কেন 100 টাকা করে পড়বে। হিজাবের ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর, এখানে যে কোনোটাই নেন না কেন 100 টাকা করে পড়বে। অনেক কালারফুল আর সুন্দর সুন্দর ডিজাইন সেখানে অ্যাভেলেবেল আছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কী কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি ভিডিও করার চেষ্টা করব। আর বন্ধের দিন মঙ্গলবারে কী কী পাওয়া যায় আপনাদের পছন্দের একটি ভিডিও আমি আগেও একবার দিয়েছি, আজকেও দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন 350 টাকার ব্যাগ, পাশে ছিল অনেক জুয়েলারির কালেকশন, টুকিটাকি জিনিস সংসারের। এর পাশে নিচে বসে নিয়ে বসেছে অনেক হিজাবের কালেকশন, বিছানার চাদর। বিছানার চাদরের ভিডিও আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। রোড সাইড দোকানগুলোতে যে এত এত সুন্দর সুন্দর জিনিস আছে, আসলে আমি ভিডিওতে কোনটা রেখে কোনটা দেখাবো। এখন আমি চলে আসছি জুতার দোকানে, যেখানে অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ জুতাগুলো বিক্রি হচ্ছে মাত্র 200-250 টাকা করে। প্রাইস রেঞ্জ কিন্তু 200-250 টাকার মধ্যেই ছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জুতা, বাচ্চাদের বড়দের সবার এখানে জুতা অ্যাভেলেবেল আছে। প্রাইস কিন্তু 200-250 টাকা করেছিল। এছাড়াও ছিল কিছু নাগরা কালেকশন যেটা আমি এখন দেখাবো। নাগরা কালেকশনগুলো কিন্তু এখান থেকে যেটাই নেন না কেন 200 টাকা করে পড়বে। আর বন জুতা যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে 300 টাকা করে পড়বে। নাগরাগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল আর বন জুতাও অনেক টাইপের ছিল সেখানে। তো এমন রোড সাইড দোকান থেকে আপনারা জুতা কালেকশনগুলো অনেক সস্তায় কিনে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বন জুতা আর নাগরা পাওয়া যাচ্ছে। আর সামনেই বৃষ্টির দিন চলে আসবে, তো এখান থেকে আপনার প্লাস্টিকের সুন্দর সুন্দর মজবুত জুতা কিনতে পারেন। এগুলো পরে কিন্তু খুবই টেকসই আর এগুলোর প্রাইস 250 টাকা করেছিল। তো এই জুতাগুলো আমার খুবই ভালো লেগেছে, 250 টাকা করে জুতাগুলোর কালেকশন, খুবই রিজনেবল প্রাইসেই দেওয়া হচ্ছে রোড সাইডগুলোতে। শুধু স্লিপার না, সব রকমের হিল জুতাও সেখানে অ্যাভেলেবেল আছে। আমি হিলগুলোও আপনাদের অন্য আরেকটি ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিব যে কত কত রকমের হিল জুতা আছে। তো সামনে ওয়ান পিসের দোকানের কালেকশন, মামা ওয়ান পিস দেখাচ্ছিল। ওয়ান পিস থেকে শুরু করে সুন্দর সুন্দর ব্যাগও সেখানে অ্যাভেলেবেল আছে। জুতা মার্কেট, গাউসিয়া মার্কেটের বাইরে যে জুতার মার্কেটটি, এখানেই পাশে 150 টাকার ব্যাগ, 250 টাকার ব্যাগ, 350 টাকার ব্যাগ, সব কিছু সেখানে অ্যাভেলেবেল আছে। সব ধরনের কালেকশনগুলো আপনারা সুন্দর সুন্দর জিনিস এখানে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে। তো আপনারা মঙ্গলবার বন্ধের দিন এই রোড সাইড দোকানগুলো ভিজিট করলে দেখতে পাবেন যে কত কত জিনিস সস্তায় বিক্রি করে থাকে। আমি পুরো রোড সাইড দোকানগুলো সব কিছু ভিডিও করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে। সেই সাথে অনেক গজ কাপড়ের দোকানও আছে, যেটা চাঁদনি চকের মার্কেটের বাইরে নিয়ে বসে থাকে। আর এই গজ কাপড়গুলোর প্রাইস কিন্তু মাত্র 200 টাকা করেছিল। আর এগুলো যদি দোকান থেকে কিনতে যান তাহলে 600-700 টাকার নিচে গজ দিবেই না, কিন্তু যেহেতু রোড সাইডে বিক্রি করা হচ্ছে তাই এগুলোর প্রাইস রেঞ্জ ছিল মাত্র 200 টাকা গজ করে। পাশে অনেক ওড়নার কালেকশন ছিল, ওড়নাগুলো কিন্তু 100 টাকা করেছিল। আর গজ কাপড় এখানে এক একটা এক এক রকম প্রাইস রেঞ্জ ছিল। দেখতে পাচ্ছেন কত কত সিরিয়ালে এত সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন, এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো খুঁজে বেছে নিতে পারেন। আমার তো খুবই ভালো লেগেছে, এখান থেকে সস্তা গজ কাপড় কিনে গর্জিয়াস পার্টি গাউন, শাড়ি বা
লেহেঙ্গা টাইপের কিছু বানানো যাবে। এত সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন বাইরে নিয়ে বসেছে। এখানে 200 টাকা থেকে শুরু করে 300 টাকা রেঞ্জের মধ্যে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন। পাশের দোকানে ছিল 150 টাকা দামের শাড়ি, এখান থেকে যে শাড়িটা নেন না কেন মজার বিষয় সেম প্রাইস পড়বে 150 টাকা। তো আপনারা আপনাদের পছন্দ মতো শাড়িগুলো খুঁজে বেছে নিতে পারেন, এখানে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম 150 টাকা করেই পড়বে। তো 150 টাকা শাড়ি কালেকশনগুলো তো আরও চমৎকার লেগেছে আমার, যে এত রিজনেবল প্রাইসে শাড়িও পাওয়া যায়। তো আমি পুরো রোড সাইডগুলো ভিডিও করে নিয়ে আসছি, যেখানে ছিল কুর্তি কালেকশন, হিজাব কালেকশন, জিন্সের জ্যাকেট, সব ধরনের কালেকশন সেখানে অ্যাভেলেবেল আছে। আপনারা মঙ্গলবারে যদি মার্কেটে যেয়ে থাকেন তাহলে এই রোড সাইড দোকানগুলো সুন্দর সুন্দর জিনিসগুলো ভিজিট করবেন, যেখানে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ঘর সাজানো বা ডেকোরেশনের জন্য কত কত ফুলের কালেকশন, ওয়ান পিসের কালেকশন, যে আপনারা 200 টাকার দামের ওয়ান পিসগুলো লাইক করেন সেগুলো কিন্তু এই রোড সাইড দোকানগুলোতে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। আপনারা এই রোড সাইড দোকানগুলোতে যে কোনো দিন আসলেই এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো পেয়ে যাবেন। সেই সাথে আছে 150 টাকার অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন। দেখতেই পাচ্ছেন কত ধরনের জিন্সের জ্যাকেট থেকে শুরু করে ব্যাগ, ঘরের জিনিসপত্র সব কিছুই কিন্তু মঙ্গলবার দিন পাওয়া যাচ্ছে। তো বন্ধের দিন আপনারা এই সুন্দর জিনিস টুকিটাকে কিনতে চলে আসবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমি অ্যান্সার দিয়ে দিবো।